আসসালামু আলাইকুম সবাইকে মালসাব টিভির পক্ষ থেকে স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি আজ নোয়াখালী নাজিমউদ্দিন পদুয়া দরবার শরীফে উপস্থিত হলাম। আজ ওখানে গেলাম, দেখলাম, তবে আপনাদেরকে দেখাবো ওই পদুয়া দরবার শরীফে আজকের মাহফিলের শেষ অধিবেশনে শ্রোতাদের এবং যারা গায়ক তাদের যে সকল কর্মকাণ্ড তথা এগুলো শরীয়ত অনুমোদন আছে কি না আপনারা ভালো জানেন আপনাদের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। Not
এখন স্টেজে ওয়াজ করবেন তথা মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করবেন এই দরবার শরীফের পীর কেবলা নাজিমউদ্দিন সাহেব। প্রত্যেকটা শ্রোতা দেখবেন খুব মনোযোগ সহকারে ওনার প্রতিটা কথা উপভোগ করতেছে। হুজুরও একটা জিনিস আমার ভাবতে অবাক লাগে, হুজুরকে নিয়ে যিনি যে লুঙ্গিটা পরিধান করে আসছেন ওটা স্টেজের যে পাপোশ আছে ওটার সাথে লেটতেছে। হুজুর যে লুঙ্গিটা পরছেন আপনারা দেখতেছেন ভিডিওর মধ্য দিয়ে, আমি ভিডিওটা করেছি, আশা করি আপনারা সবাই দেখবেন তারপরে ওনার সম্পর্কে। ছাত্রদের পায়দা হয়, ছাত্রদের লাভ হয় নাকি? এখন আমরা পীর ধরছি, পীরের হুকুম মানি না আমরা, পীর জানি পীরের হুকুম মানি না। পীরে বলতেছে নামাজ পড়ো, পীরে নামাজ পড়ে এবং মুর্দাদের মুর্দিকে যারা মুর্দা পাইছে তাদেরকে বলতেছে তোমার নামাজ পড়ো নাকি? হ্যাঁ, আমার যেই নবীর উম্মত সেই নবী নামাজ পড়েছে না পড়েনি? হ্যাঁ, আর আমাদেরকে নামাজ পড়ার জন্য বলছি। হ্যাঁ, শিক্ষক, ঠিক আছে? এখন
মাথায় থাকে না টুপি, মুখে থাকে না দাড়ি, পড়ি না নামাজ, আমরা ঠিক দেখি। পাবলিকে যায় সেখানে আমি যে দেখবে বাস্তায় সেভাবে মানতে হয় না। মাদ্রাসা স্কুলে ছাত্র যায় সেখানে শিক্ষক দেবে বলে সেভাবে ছাত্র মানতে হয়, সেভাবে শিখতে হয়। হ্যাঁ, পিসাবের দরবারে যাওয়ার পরে বায়ার দরবারে মুজার হওয়ার পরে উনি যেভাবে বলে ওইভাবে মানতে হয়। তবে উনি যে বলবে বলবো, কিন্তু খেয়াল রাখতে হবে উনি কি কোরআন বা হাদিস অনুযায়ী বলতেছে কি। কথা বুঝেন না, এর বাইরে বললে তো মানা যাবে না, এর বাইরে বললে মানা যাবে না। এখন আমি যদি আমাদের কথা বলি, দাঁড়ির কথা বলি, টুপির কথা বলি, মা বাবার খেদমতের কথা বলি, সেখানে হাতু ছুটি যা না, তা হাতু ছুটি গেলে কি আর কে, আমি কে, আমার দায়িত্ব কি, আমাকে কি জন্য তুমি এতে পাঠাইছি, লোকদেরকে বলা, অন্য লোকের কাছে পোস্ট করা, এটা আমার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। ঠিক তো বলতেছি, ঠিক তো বলতেছি, কিন্তু মানতে তো পারি না, মানতে তো কষ্ট হয়। জমিন কিনলাম, শ্বাস করলাম না, লাভ হবে লস হবে, লস হবে নি, হ্যাঁ খাওয়া নিতে হবে তো নাকি, এটার হিসাব দিতে হবে আল্লাহর করে জানলার তো সাজা নিয়ে না জানলা জানলা সাজা সাজা করে হিসাব দিবে সাজা খাইনি। তাহলে আমরা শিখছি, শিখবো কি জন্য, আমল করার জন্য, মাত্র শিখবো কি জন্য, শুনবো কি জন্য, আমল করার জন্য, আদেশ মানব, নিষেধ থেকে ফিরে থাকবো। হুজুর বলতেছেন যে এখনো পর্যন্ত আজকে 30-35 বছর পর্যন্ত হুজুরের পায়ে এখনো চুমু দিচ্ছে কিছু লোক, তবে কেন এখনো হুজুরের পায়ে তথা হুজুরের কদমে কদম বুসি করেন তার ভক্তবৃন্দরা? এটা কি ইসলাম কতটুক শরীয়ত মোতাবেক প্রাধান্য দিছে তা আমি জানি না, কতটুক সমর্থন করে ইসলাম তা আমি জানি না, তবে আপনারা এই সম্পর্কে ভালো জানেন, আপনারাই জানেন এটা জায়েজ হবে কি না। সেবা করার জন্য আমাদেরকে খেলাধুলি ধাক্কা ধাক্কি করার জন্য পাঠান, সৃষ্টি করে নেই। আমরা কথা বলতেছি অমুক লোকে এইভাবে করে, অমুক লোকে এইভাবে করে, অমুক লোকে এইভাবে করে, মানে আমি বলো ব্যাগের দোষ, এগুলা কি করতেছি, আলোচনা করতেছি না কি বোধ করতেছি? হ্যাঁ, আমাদেরকে পাঠাইছে পুরানে কারণে কালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো আলোচনা করার জন্য, এগুলো পালন করার জন্য নাকি? এগুলো আলোচনা না করি পীর সাহেব বলো, দরবার সাহেব বলো, এই দরবার হক অথবা না হক তিনি কি বল? হ্যাঁ, কারণ ভালো জিনিস দেখে চিনি, চিনল লাগতো না। আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী ছাড়া আমার আল্লাহ চিনে দিব, আমার আল্লাহ চিনে দিব না দিত না। হ্যাঁ, কারণ এই সময় এই সময় মেহমান এসছে, কে কার দাওয়াত দিছে, প্রস্তাব তো দেওয়া হয় নাই, মার্কিং করা তো হয় নাই, বুঝলি না, এগুলি কে দাওয়াত দিছে? আল্লাহ তো দয়া করছে, আল্লাহ তো সাহায্য করছে। হ্যাঁ, কারণ আমার আল্লাহ চাইলে সব সহজ, আমার আল্লাহ না চাইলে সব কঠিন নাকি? আপনারা জানেন নবীদেরকে আল্লাহ দেয় চ্যুতি করে না, নবীদেরকে দিয়ে আমাদেরকে আমরা শিক্ষা দেয়, নবীরা হারা ফারে না, এই কথা না, নবীরা পারে সব, আল্লাহ এমন কথা ফারা
নাকি সুলাইমানবি মাসকের লোকমা কয় দ্বিতীয় হল দ্বিতীয় হচ্ছে এগারো লাখ পুত্র সুলাইমানবি উসিলাতে তাকে শিখছে মাতুর লেখা হারমিয়া বলে নবী শুরু হয়ে যায় না হ্যাঁ নবী নাকি শুনানি নবীরা শোনানো এইটা নবীদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে কথা বুঝতে পারছেন আর তিনি শিক্ষা দিচ্ছে শিক্ষা দিচ্ছে নবীরা যখন পাহাড়ে একটু নার্ভাস হয়েছিনি মাথা রাখা নাশকর করছিনি তখন শকর করছে আলহামদুলিল্লাহ নাকি তখন নবী বুঝছেন কি এটা আমার পরীক্ষা আল্লাহ পুজো যাই আল্লাহ করে ভালোর জন্য কর নাকি তখন নার্ভাস হয় না আমরা তো সামান্য কিছু দেখিয়ে নার্ভাস হয়ে যায় কিন্তু নবী রাসূল যারা ইমানদার তারা নার্ভাস হয় না তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল তাওয়াক্কুল করে শক্তভাবে থাকে তারা নার্ভাস হয় না ভয় নাই তাদের কোনো চিন্তা নেই তিন ধরনের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া তিন ধরনের উদ্দেশ্য ভাত খাওয়া এই নয় টাকা পাওয়া এই নয় তিন ধরনের উদ্দেশ্য আল্লাহকে পাবো মাথা না খারাপ কি আল্লাহকে কিভাবে পাবো আল্লাহ দোয়ানি নবীর তরিকা অনুযায়ী করতে হবে নবী মাকে তরিকা অনুযায়ী করতে হবে আল্লাহর গোলামি নবী মাকে তরিকার বাইরে কোনো গোলামি নেই আল্লাহ কোনো গোলামি নাই নবী মাকে তরিকা অনুযায়ী আল্লাহর গোলামি এর পার বাইরে বাইরে হালাস করবা রেল লাইনে লাইনের বাইরে বাইরে রেল লাইন অ্যাক্সিডেন্ট বরবাদ না না ঠিক আছে হ্যাঁ কারণ নবীর তরিকার বাইরে দাঁড়িয়ে হালাস করবা কোরআন বা হাদিস শরীফের বাইরে দাঁড়িয়ে হালাস করবা অমুক দলমানে কি করে অমুক দলমানে কি করে অমুক মাদ্রাসা কি করে অমুক জায়গায় কি করে আমাকে এগুলো দেখানো আমার দেখানো কোরআন বা হাদিস আল্লাহ এবং রাসূল আমার দেখা হয়েছে দলিল আল্লাহ এবং রাসূল কোরআন বা হাদিস এই দলিল আল্লাহ কি হুকুম করছে রাসূল কি পালন করছে কোরআন বা হাদিস তখন যাই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন রক্ষা করবে এখন কারণ আল্লাহ পাক যেমন বলছেন কালেমা নামাজ রোজা হজ যাকাত ভিতরে সব কিছু আছে কোরআনের প্রথম অক্ষর বা শেষ অক্ষর সিন বা সিন বা এটার ভিতরে সব কিছু এর বাইরে কিছু তালাশ করলে হালাক এর বাইরে কিছু তালাশ করলে বরবাদ এর বাইরে কিছু তালাশ করলে ধ্বংস এর বাইরে গেলে তো বরবাদ এখন যে হুজুর ওয়াজ করতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি খুব সুন্দর আলোচনা করতেছেন মদিনার শানে নবীর শানে মর্নিগুলা বলতেছেন আর দর্শক ওনার থেকে ওনার কণ্ঠ শুনে সবাই উপভোগ করতেছে মজাও নিচ্ছেন তবে আমি একটা জিনিস শোনার মধ্যে পেয়েছি সেটা হলো বাংলাদেশের যে তাহিরি আঙ্কেল নামে খ্যাতি ওনার মতন সর্দি ওনার মতন কণ্ঠে মিলিয়ে মিলিয়ে সেই মর্নিগুলা আমাদের সবাইকে শুনিয়ে মনোমুগ্ধ করে নিলেন লালন গীতি দ্বারা কইরা দিছে শেষ আমার সোনার বাংলাদেশ আর
শেষ পর্যায়ে যিনি দরবার শরীফের পীর সাহেব কেবলা নাজিমুদ্দিন সাহেব, উনি স্লোগান দিলেন নারায় তাকবীর, নারায় রিসালা, নারায় গাউসুল আজম, নারায় ওলি আল্লাহ বলে প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা তার ভক্তবৃন্দকে তাকবীরের মধ্য দিয়ে উৎসাহিত উদযাপন করলেন। আজকে এখন সেই ওয়াজ শেষ করে এখন মোনাজাত করবেন হুজুর।